সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাকিম রোজিত কুমার চন্দ্র আজকের এমনই একটি রেমেডি নিয়ে কথা বলবো যেটা হয়তো বা যাদের বয়স ষাটের ঊর্ধ্বে অর্থাৎ বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে কিন্তু তাদের হাড়ের জয়েন্টে ব্যথা হাড়ের শক্তি পায়ে হাঁটতে পারে না শক্তি পায় না সেই সমস্ত মা বাবাদের জন্য আমার আজকে ভিডিওটা যে সেই বৃদ্ধ বাবা মা দাদু বা দিদিমাই হোক না কেন তারা কিন্তু কাজুবাদামকে আর চিবিয়ে খেতে পারে তাদের জন্য সহজ একটা উপায় নিয়ে এবং সহজভাবে পদ্ধতি অবলম্বন করার জন্য আমি প্রথম আসি যে কাজুবাদামের উপকারী কিছু দিক ওনাদের জন্য ওই বয়সে কিন্তু পুষ্টি ক্ষয়ের মতো হাড়ের ক্ষয় এবং মাদের কি হয় মেনোপ্রজন মাসিক পরবর্তীতে কিছু সমস্যা দেখা যায় মাসিক পরবর্তীতে বলতে গিয়ে পঞ্চাশ বছর যখন পেরিয়ে যায় তখন কোন মিনি স্টেশনের বন্ধ হয়ে যায় স্টেশনটা চলে একটা ঋতু চক্র যেটা এটা কিন্তু দিন দিন ধরে ধরে চললে শরীরে তাদের ডিফিসিয়েন্সি দেখা দেয় এতে করে পায়ের রক টেনে ধরা পা ঝিনঝিন করা পায়ে ব্যথা হওয়া অবস হওয়া এমনকি অস্থিরতা লাগা মেজাজ কিন্তু একটু খিটখিটে হয়ে যায় সেই ক্ষেত্রে সুফল দেবে এই কাজু কাজুবাদাম কাজু খাবেন কিভাবে এখন তারা তো আর চিবিয়ে খেতে পারবে না এই জন্য আমি বলবো ব্ল্যান্ডার থাকলে বাড়িতে আপনার আড়াইশো গ্রাম কাজু বাদাম করে করে শুকনো অবস্থায় ভেজানো না এটা ভালো একটা কাচের জারের মধ্যে রাখুন কাচের জারের মধ্যে রাখার পর দুধ ঘন নয় একবারে পাতলাও না স্বাভাবিক জাল দিয়ে নিয়ে দুধের মধ্যে দেড় চামচ কাজু বাদাম দিন দিয়ে নেড়ে আপনারা প্রতিদিন দুবার না খাওয়াতে পারলে একবার করে খাওয়াবেন দেখবেন মিরাক্কেলের মতো কিন্তু কাজ হয়েছে ব্যথা জোড়া অস্থির খয়ের মতো দূরে চলে যাবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে আজকে বৃদ্ধ বাবা মাদের জন্য কাজু বাদামের ব্যবহার নিয়ে আলোচনা ছিল আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই বিষয়টি আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও দ্রুত আপলোড হলে আপনাদের হোম প্রদেশও করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে